আসসালামু আলাইকুম, আমি মিলন আর আপনারা দেখছেন গ্রিন লাইফ। তো আজকে আপনাদেরকে দেখাবো মরিচ গাছে পাতা কোঁকড়ানো রোগ ও সমাধান। তো পাতা কোঁকড়ানো এটি মরিচ গাছের মারাত্মক একটি রোগ। মরিচ গাছ সুস্থ থাকা অবস্থায় সঠিক যত্ন নিতে হবে, কারণ এই রোগ একবার গাছে অ্যাটাক করলে এবং আপনার বাগানে যদি অনেকগুলো মরিচ গাছ থাকে তাহলে আক্রান্ত গাছগুলোকে উপড়ে ফেলে দিতে হবে। আর আপনার বাগানে যদি এক থেকে দুটি মরিচ গাছ থাকে তাহলে এই রোগ অ্যাটাক করলে ডালপালা কাটায় ছাটায়ের মাধ্যমে গাছকে আবার সুস্থ করা যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো আক্রান্ত গাছকে কীভাবে সুস্থ করবে। তার আগে জেনে নেই পাতা কোঁকড়ানো রোগের কিছু লক্ষণ। আক্রান্ত পাতা উপরের দিক থেকে নৌকার মতো উস্কে যায়, পাতার মাঝের শিরাগুলি হালকা হলুদ হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, ফুল ও ফল কম আসে, ফল ছোট থাকে, পাতাগুলি ছোট গুছাকৃত হয়ে যায়, অর্থাৎ অনেকগুলি পাতা একসঙ্গে গোল গোল হয়ে একসঙ্গে জড়ো হয়ে থাকে এবং ফলন কমে যায়। এই রোগটি মূলত সাদা মাছি ও ত্রিপোষ পোকা ছড়ায়। তো আক্রান্ত গাছকে সুস্থ করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, গাছের সমস্ত ডালপালা কেটে ফেলতে হবে এবং এই ডালপালাগুলি এমনভাবে কাটতে হবে যেন গাছে একটি পাতাও না থাকে। তো দেখুন, আমি এখন আমার এই গাছের ডালপালাগুলি কেটে ফেলব এবং মরিচ গাছ ছোট অবস্থায় চারা লাগানোর পর থেকে মাসে অন্তত 2 থেকে 3 বার কীটনাশক স্প্রে করতে হবে, তাহলে গাছ সুস্থ থাকবে, গাছে কোনো পোকা আক্রমণ করতে পারবে না। এবং এই কীটনাশক স্প্রে করার পরেও মাঝে মধ্যে দেখবেন 2-1টি পাতা উপড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই পাতাগুলি কেটে ফেলতে হবে এবং হাত দিয়ে পাতা একদম পিষে দিতে হবে, তাহলে গাছ সুস্থ থাকবে। দেখুন, আমার ডালপালাগুলি কাটা হয়ে গেছে। এখন এই ডালপালাগুলি পুঁতে দিতে হবে অথবা দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। তা না হলে আশেপাশে যদি মরিচ গাছ থাকে আবার এই পোকা অ্যাটাক করতে পারে। তো আমার সমস্ত ডালপালা কাটা হয়ে গেছে, এখন যে কাজটি করতে হবে, এখন নিম তেল অথবা ডাইমেথয়েস জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে। তো আমি ডাইমেথয়েস জাতীয় কীটনাশক হিসেবে ভার্টিমেক ব্যবহার করে থাকি। এটি অনেক ভালো কীটনাশক এবং এটি আপনার যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। তো নিম তেল অথবা ভার্টিমেক এ দুটির যে কোনো একটি পানির সঙ্গে মিশিয়ে গাছ পুরোপুরি ভিজিয়ে দিতে হবে এবং কিছুদিন পর যখন গাছে নতুন পাতা গজাতে শুরু করবে তখন থেকে 15 দিন পর পর নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। তো দেখুন, আমার গাছে নতুন পাতা আসতে শুরু করছে এবং দেখুন এই পাতাতে আর কোনো পোকার আক্রমণ হয়নি, কারণ আমি নিয়মিত কীটনাশক স্প্রে করছি। তো আপনারা যদি আপনাদের গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করেন তাহলে পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।